হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা মডেল একটা টাস্ক 4, যা বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছিল, এই কোশ্চেন পত্রটি দেখো। এই কোশ্চেন পত্রটি একটি স্কুলেরই থেকে দেওয়া। এই প্রশ্নটির সমাধান আজকে আমরা এই ভিডিওতে করব। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। যারা চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা আছে মনে দেখতে পাচ্ছ তোমরা, প্রথম যে কোশ্চেনটা আছে এটা, বর্ষার প্রার্থনা কার লেখা? ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা, নদী বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, তার উত্তর তোমরা কিভাবে লিখবে? উত্তর এইভাবে লিখবে, বর্ষার প্রার্থনা কবি জসীমউদ্দীনের লেখা। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী বলতে কি বোঝানো হয়েছে, তোমার উত্তর তোমরা এইভাবে সুন্দর করে লিখবে। কিভাবে লিখবে দেখো, ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী বলতে বোঝানো হয়েছে যে গ্রীষ্মের প্রচণ্ড তাপে যত নদী খাল ও বিল রয়েছে সব কিছু ফেটে শুকিয়ে গেছে, এক ফোঁটা জলের জন্য চারিদিকে হাহাকার শুরু হয়েছে, প্রবল গ্রীষ্মের দহনে প্রকৃতির ও মানব জীবনের এক করুণ চিত্র ফুটে উঠেছে। ঠিক আছে, তোমরা এইভাবে তার উত্তরটা লিখবে। ওকে, আচ্ছা 2 নম্বর কোশ্চেন আছে, একটু মনে দেখো। বলেছে অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে কত্থকের শরীরের কি অবস্থা হয়েছিল? কত্থক কিভাবে বাড়ি পৌঁছলো? বাড়ি ফিরে কত্থক কি করেছিল? ঠিক আছে, উত্তর তোমরা কিভাবে লিখবে, এইভাবে লিখবে, অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে কত্থকের শরীরে ঠান্ডার কাঁপুনে ধরলো। ঠিক আছে, তারপর বলেছে যে কি অবস্থা হয়েছিল, না কত্থক কিভাবে বাড়ি ফিরে পৌঁছালো, তোমার উত্তরটা তোমরা এইভাবে লিখবে, না আষাঢ়ান্ত বেলায় প্রায় শেষে যখন একটু বৃষ্টি ধরে এলো কত্থক তখন বৃষ্টি থেমে যাওয়া হাওয়ার ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলেন। ঠিক আছে, হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলেন, এইভাবে তোমরা এই উত্তরটা লিখবে। ওকে, ব্যাস এরপর চলে যাচ্ছে। তারপর কোশ্চেন বলেছে বাড়ি ফিরে কত্থক কি করেছিল, বাড়ি ফিরে কত্থক কি করেছিল, তোমরা উত্তরটা তোমরা এইভাবে লিখবে, দেখো বলে লিখে দিয়েছি, দেখো লিখবে এইভাবে, বাড়ি ফিরে কত্থক তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরু কাঁথার মধ্যে সেঁ দিয়ে গেলেন শরীর গরম করতে। ঠিক আছে, এইভাবে তোমরা এই উত্তরটা লিখবে, বুঝতে পেরেছ? ওকে, 3 নম্বর কোশ্চেন বলেছে খরবায়ু বয় বেগে গানটি কার লেখা? খরবায়ু কথার অর্থ কি? তার উত্তর এইভাবে লিখবে যে খরবায়ু বয় বেগে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, খরবায়ু কথার অর্থ হলো উত্তপ্ত বাতাস, খরবায়ু কথার অর্থ হলো উত্তপ্ত বাতাস। ঠিক আছে, ওকে, 4 নম্বর কোশ্চেন যেটা দেওয়া ছিল সেটা দেখো। বলেছে লেখিকার মায়ের বাপের বাড়ি যাওয়ার যাত্রাপথটি কেমন ছিল? নৌকায় রান্না বান্না ও খাওয়া দাওয়া কিভাবে সম্পূর্ণ হলো? তোমরা এইভাবে উত্তরটা সুন্দর করে এইভাবে লিখবে। ঠিক আছে, দেখো লিখে দিয়েছি, দেখো ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে যাত্রা শুরু করে লেখিকাদের নৌকা, আসে শান্ত ধারায়, সেখানে নল খাগড়ার বন বালির চর, এরপর নৌকা এসে পড়ে ইচ্ছামতি নদীতে, এখানে কম জল দেখে দুজন মাঝি তীরে উঠে দড়ি দিয়ে নৌকার গুণ টানে, এরপর চলতে চলতে বাঁ দিকের উঁচু পাড়ে যে খাল ইচ্ছামতির বুকে এসে পড়েছে সেখানে সেখানে লগি ঠেলে নৌকা এগিয়ে চলে। ঠিক আছে, টানার দিনে বাড়ির ঘাট অবধি নৌকা আসে না। ঠিক আছে, নৌকো আসে না। ঠিক আছে, ভাঙা পথে লেখিকার দিদিমারা, ঠিক আছে, মুরলী ঘোষের বাঁশঝাড় অবধি এগিয়ে আসেন, এই পথে লেখিকারা গরমের ছুটিতে আসেন আর পুজোর ছুটিতে তারা বিলের উপর দিয়ে আসেন, বর্ষার সব জল নাশ সরার কারণে চালু জমিতে জল থই থই করে, নৌকো একেবারে বাড়ির ঘাটে এসে লাগে। ঠিক আছে, এইভাবে এই কোশ্চেনের উত্তরটা তোমরা এইভাবে সুন্দর করে লিখবে। তারপরে তারপরে ছিল যে নৌকায় রান্না বান্না খাওয়া দাওয়া কিভাবে সম্পূর্ণ হলো কোশ্চেনে, সেই উত্তরটা তোমরা এইভাবে লিখবে, কিভাবে লিখবে একটু দেখে নাও। নৌকোতে এক মাঝি নৌকার পিছন দিকে পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে, একটা মাটির মালসাতে করে তারা নদীর জলে চাল ধোয়, পরে মাটির হাঁড়িতে চাল ও জল ভরে তারা জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়, মোটা লাল চাল হাঁড়িতে টকবক করে ফুটতে থাকে, ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধা হয়,
বেশিরভাগ সময় ইলিশা মাছই থাকে। নুন মাখানো মাছে একটু হলুদ বাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা ঝোলের সুগন্ধ চারিদিকে ভোঁ ভোঁ করে। এরপর মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাঁড়ি কড়াই ঠিক আছে এরপর মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয় হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে আবার তারা সেগুলো পাটাতনের নিচে তুলে রাখে। ঠিক আছে, ওকে, এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখে ফেলবে, কোনো বুঝতে সমস্যা নেই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, তারপরে কোশ্চেনটা কি বলছি দেখো, মনে দেখো, বলেছে মাছের দাগে, নদী পথে গল্প অবলম্বনে বেলা পড়ে আসার সময় প্রকৃতির তথা লেখকের চারপাশের অবস্থা বর্ণনা কর। কীভাবে এইভাবে কীভাবে উত্তর লিখবে দেখে নাও। বেলা পড়ে আসছে, কেবিনের সামনে বেতের কুর্সিতে রোদে বসে আছেন লেখক, সামনে একটা গোল চর, চারিদিকে নীল পাহাড়, যারা ছিল নদীর পাশে বাঁক ঘুরে মনে হচ্ছে তারা যেন নদীর মাছ থেকে উঠেছে। একখণ্ড কালো মেঘ সূর্যকে আড়াল করেছে, রূপালী জরির পাড় দেওয়া নীলাম্বরীর আঁচল, মাঝখানে একটি চোখ ঝলসানো গোল ফুটো দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে, নদীতে রঙের স্রোত, সব মিলে মনে হচ্ছে যেন টানারের একখানা ছবি। ঠিক আছে, একখানা ছবি, টানারের একখানা ছবি। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। ওকে, আচ্ছা, ছয়ে যে কোশ্চেন বলেছে ওটা দেখে নাও কি বলেছে। দূরের পাল্লা কবিতাংশে দিনের ছবিগুলো বর্ণনা করো। দূরের পাল্লা কবিতাংশে দিনের ছবিগুলো বর্ণনা করো, কিভাবে উত্তর লিখবে একটু দেখে নাও। না, কবিতাংশে দেখা যায় ভোরবেলায় নদীর চরে মানুষ জেগে উঠেছে, দুপুরে গ্রামের বধু ডুব দিয়ে স্নান করতে আসছে, দিনের মাঝে ঝকঝকে কলসি নিয়ে গায়ের বধু জল তুলছে। এইভাবে তো এর উত্তরটা তোমরা সুন্দর করে এইভাবে লিখবে। কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, ব্যাস, এরপর চলে যাচ্ছি সাথে থেকে যেগুলো দেওয়া হয়েছে কোশ্চেন দেখে নাও। সাথে লিঙ্গান্তর করতে বলেছে, লিঙ্গান্তর করতে বলেছে, পুংলিঙ্গ এদিকে স্ত্রীলিঙ্গ। কি ছিল? মেজ পিসি মশাই, কি হবে? না, মেজ পিসিমা। ঠিক আছে, বড় ছেলে কি হবে? বড় মেয়ে। বালক কি হবে? বালিকা। লক্ষ্মী ছেলে কি হবে? লক্ষ্মী মেয়ে। প্রতিবেশী মানে কি হবে? প্রতিবেশিনী। মামা কি হবে? মামি। এইগুলো হলো লিঙ্গান্তর করা হয়ে গেল। ওকে, এবার চলে আসে আটের দাগের, কি বলেছে? নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করতে বলেছে। কয়ের দাগে? বসে বসে দেখি, মধ্যম পুরুষ করতে বলেছে। কি উত্তর হবে? না, বসে বসে দেখো। ঠিক আছে, উত্তরটা হচ্ছে এইটা। ক্ষয়ে কি বলেছে? ছোট পিসিমার বাড়ি হয়ে মেজ পিসিমার বাড়ি যাবে, উত্তম পুরুষ করতে বলেছে। তো উত্তর কি হয়ে লিখবে? না, ছোট পিসিমার বাড়ি হয়ে মেজ পিসিমার বাড়ি যাবো, উত্তরটা তোমরা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, গয়ে বলেছে পুনি বয়েন্দি যাও, প্রথম পুরুষ করতে বলেছে। পুনি বয়েন্দি যাও, এটা প্রথম পুরুষ করতে বলেছে, উত্তর তোমার কি হয়ে লিখবে? না, পুনি বয়েন্দি যায়, পুনি বয়েন্দি যায়। ঠিক আছে, তাহলে আমরা এই যে মডেল একটা টাস্ক ফোর যেটা দেওয়া হয়েছিল এটা আমরা সমাধান করে ফেলেছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে তোমরা লিখবে, এবং পাশে থাকার জন্য অবশ্যই একটি লাইক দেবে। ঠিক আছে, সকলে ভালো থাকবে, বাড়িতেই থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।